the position of other chapter. So, আজকে আমি important part বা নির্ণায়কের basic কিছু জিনিস বলব। নির্ণায়কের funding নয় বা নির্ণায়ক কি জিনিস বা নির্ণায়কের সঙ্গে matrix এর কি basic পার্থক্যটা আসছে সেগুলো একটু আলোচনা করব। শুরু করা যাক। আমরা বলেছিলাম দেখো থার্ড প্যাকেট দেবো, ওখানে আমরা বলেছিলাম ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা থার্ড প্যাকেট দেবো, কিন্তু এখানে বেশি পার্থক্যটা কি, এখানে হচ্ছে আমি এরকম একটা দাগ দেব এবং থার্ড ব্যাকেট না দিয়ে থার্ড ব্যাকেট বা ফার্স্ট ব্যাকেট বলেছিলাম ওখানে, আর এখানে হচ্ছে এইগুলো এইভাবে লিখব এবং দুদিকে নর্মাল দুটো দাগ দেবো, ঠিক আছে, দুদিকে নর্মাল দুটো দাগ দেবো। এবার এটা আমরা আগেও ইউজ করেছি বা বজ্রকোণন যখন আমরা করেছি ক্লাস নাইনে বজ্রকোণন পদ্ধতির সমাধান, তো সেখানে আমাদের কিন্তু এই জিনিসটা ইউজ করেছে, আমাদের জ্ঞানত হোক বা অজ্ঞানত হোক আমরা কিন্তু ইউজ করেছি জিনিসটাকে, আমরা জানতাম না ওটাকে নির্ণায়ক বলে, তো ওটা একবার দেখা যাক যে ওটা আমরা কিরকম ভাবে ইউজ করেছি, তারপরে এটা আমি ডিটেলস আসছি। এখানে দেখো আমরা তিনটে সমীকরণ লিখেছি এক্স ও ওয়াই এর সাপেক্ষে, একইভাবে ওয়াইয়ের ক্ষেত্রে এইটা এবং এটা ঢেকে রাখতাম, তো ওয়াইয়ের ক্ষেত্রে হতো আমাদের এ টু সি থ্রি মাইনাস এ থ্রি সি টু, মাইনাস ওয়াই দিলে এ টু সি থ্রি বাই সি টু এ থ্রি বা এ থ্রি সি টু মাইনাস এ টু সি থ্রি। ওয়ানের ক্ষেত্রে কি করতাম, এইটা এইটা ঠিক রাখতাম আমরা এই দিকটা সি এন লাইনটা এবং এই রোটা এ টু বি থ্রি মাইনাস বি টু এ থ্রি। এরপরে এক্স এর মান কি আসতো, এক্স এর মান আসতো এটাকে যখন বাদ দিচ্ছি একইভাবে ওয়াই এর মান আসতো এই যে এই দুটো জিনিস এই দুটো আলটিমেটলি কিন্তু দুটো ডিটারমিনেন্টের অনুপাত, এই জিনিসটাকে আমি লিখতে পারি এরকম টাইপের এই জিনিসটাকে আমি লিখতে পারি এরকম টাইপের ডিটারমিনেন্টটা কেন রকম বলছি, ডিটারমিনেন্টের ক্ষেত্রে বিস্তৃতি নির্ণয় করার সময় ওটা করতে হয় এইটা মেন ডায়াগোনাল বুট মাইনাস সেকেন্ডারি ডায়াগোনাল, ঠিক আছে, বা এটার ক্ষেত্রেও তাই এ টু বি থ্রি মাইনাস এ থ্রি বি টু, দেখো এটাই আছে, আর উপরেও দেখো বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু আছে, তাহলে এইটার ক্ষেত্রে আমরা তাহলে কি করবো, এইটা যখন আমরা করবো তখন করবো তাহলে A11, A12, minus A21,
ঠিক আছে এবার যদি আমি 3 ক্রস 3 এর ক্ষেত্রে করি তাহলে আমি কি করব এখানে বাড়ি দিচ্ছে একটা এইটার যখন আমি ডিটারমিন্যান্ট বের করব তখন হচ্ছে আমি যে কোনো একটা রো এর সাপেক্ষে বা যে কোনো একটা কলমের সাপেক্ষে আমি বিস্তৃতি করব এই বিস্তৃতি জিনিসটা অনেকটা এরকম কিন্তু এখানে তো তিনটে আছে তাহলে তো ডাইরেক্ট ওরকম ভাবে কর্ণ করলে হবে না তাহলে একটু আলাদা আছে এটা দেখতে হবে তাহলে ডিটারমিন্যান্ট যখন করব আমি ধরছি যে ফার্স্ট রো এর সাপেক্ষে সবসময় ফার্স্ট রো এর সাপেক্ষে করাটা মানে বুদ্ধিমানের কাজ কোনো ভুল হওয়ার সেখানে চান্স থাকে না এবং ডিটারমিন্যান্টের ক্ষেত্রে একটা জিনিস আমাকে মনে রাখতে হবে যে এখানে চিহ্নগুলো প্লাস মাইনাস প্লাস হয় ব্যাপারটা আমি আসছি কেন হচ্ছে তো ডিটারমিনেন্ট এর ক্ষেত্রে এটা থাকবে এ ওয়ান ওয়ান তার সাথে আমি এ ওয়ান ওয়ান কে দুদিক থেকে লিখে দেবো তাহলে কি পড়া থাকছে এ টু টু এ টু থ্রি এ থ্রি টু এ থ্রি থ্রি ঠিক আছে তাহলে এটা হবে এ টু টু এ টু থ্রি এ থ্রি টু এ থ্রি থ্রি সেকেন্ডটা এখন পড়া তাহলে এ ওয়ান টু কে ঢাকবো দুদিক থেকে তাহলে কি পড়া থাকবে তাহলে এ টু ওয়ান এ টু থ্রি এ থ্রি ওয়ান তো যেটা বলছিলাম আমি এ ওয়ান টু এর ক্ষেত্রে এইটাকে দুদিক থেকে ঢাকবো তাহলে কি পড়ে থাকবে আমার কাছে যেমন বললাম যে এখানে প্লাস মাইনাস প্লাস এরকম করে হয় বাকিগুলো আমি বলছি বড়গুলোর ক্ষেত্রে কি হবে এ ওয়ান টু এর ক্ষেত্রে কি হবে এইটাকে ঢাকবো তাহলে তাহলে এইগুলো পড়ে থাকবে আমি এটাকে যখন পরবর্তী ফার্স্ট টাইম করলাম বলে এটা আমি ডিটারমিনেন্ট আকারে প্রকাশ করে লিখলাম যখন আমি পারদর্শী হয়ে যাবো যখন কয়েকবারে প্র্যাকটিস করে নেবো তখন কিন্তু আমি এবার করবো তখন আমি ডাইরেক্ট একদম এইটাকে ঢেকে এর সঙ্গে একদম এইটা মাইনাস এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা আমি লিখে দেবো বা অ্যাটলিস্ট মানে গুণ আকারে লিখবো মানে এ টু টু এ টু থ্রি মাইনাস মানে এক লাইন পরেরটা লিখবো মানে এর পরের লাইনে এ লাইন লিখতে চাইছি আমি সেই লাইনটা কিন্তু লিখবো সেই ক্ষেত্রে তাহলে আমি এখানে কি দেখতে পেলাম এখানে আমি দেখতে পাচ্ছি এই লাইনটা যেটা বললাম যে এ ওয়ান ওয়ান এর সঙ্গে এ টু টু এ টু থ্রি এ থ্রি টু মানে ওই ওই রো এবং ওই করসপন্ডিং রো এবং ফার্স্ট এরিয়া তো ফার্স্টে আছে ফার্স্ট রো ফার্স্ট কলমে আছে তো করসপন্ডিং ওই ফার্স্ট রো ফার্স্ট কলম নিয়ে গেল এরিয়া তো আমার ফার্স্ট রো সেকেন্ড কলমে আছে তো এই ক্ষেত্রে আমি ফার্স্ট রো সেকেন্ড কলমকে নিয়ে গেলাম এক্ষেত্রে তো আমার ফার্স্ট রো থার্ড কলমে আছে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ফার্স্ট রো থার্ড কলমকে নিয়ে গেলাম এবং তারপর আমি যথারীতি বিস্তৃতিটা করবো যেরকম বললাম দুই ক্রস দুই ক্ষেত্রে সেরকম ভাবে তাহলে আমি যখন বললাম যে পরে যখন পারদর্শী তখন তুমি এই লাইনটা মাঝে লিখবো না আমি মিনিমাম অ্যাটলিস্ট এই লাইনটা বা ক্যালকুলেশন করে এই পার্টটা এই পার্ট গুলো ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা একদম ডাইরেক্ট লিখবো অত কিন্তু আমি করতে যাব না তো এই জিনিসটা হচ্ছে আমার তাহলে থ্রি ক্রস থ্রি ন্যায়ের ক্ষেত্রে নির্ণয় মানে থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে নির্ণায়ক বের করা মানে মান বের করা তো এরপরে আমি আসছি যে এই প্লাস মাইনাস গুলো কি বা এই যে এই জিনিসগুলো এই যে নির্ণয়ের মধ্যে আছে এগুলো এগুলো কি তো এর মধ্যে আমার আসছে কোফ্যাক্টর এবং মাইনর জিনিসটা মাইনর জিনিসটা কি এবং কোফ্যাক্টরটাই বের আমি ধরে নিচ্ছি এখানে এ ওয়ান ওয়ান এলিমেন্ট গুলো আমি ধরে নিচ্ছি এখানে ঠিক আছে আমি ঠিক আছে আমি বলছি যে মাইনর জিনিসটা কি মাইনর জিনিসটা হচ্ছে এই মানে ওই যে এলিমেন্টটা আমি বের করছি ওই এলিমেন্টটাকে আমি যেরকম বললাম ঢেকে দেবো ওরকম ভাবে রো ওয়াইজ এবং কলম ওয়াইজ ঢেকে দেবো যেমন ধরো এই এলিমেন্টটার ক্ষেত্রে আমি তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলম রাখবো তাহলে কি পড়ে থাকছে এ টু টু তাহলে এর ক্ষেত্রে মাইনরটা হচ্ছে এ টু একইভাবে এই এলিমেন্টটার ক্ষেত্রে আমি ঢাকি তাহলে এইটা পড়ে থাকবে তো এইটা হচ্ছে আমার এ টু ওয়ান এ ওয়ান ওয়ান এর ক্ষেত্রে এটা হচ্ছে এ টু টু এ ওয়ান টু এর ক্ষেত্রে হচ্ছে এ টু ওয়ান
এবার আমি যদি এ টু ওয়ান এর ক্ষেত্রে করি তাহলে কি হবে এ ওয়ান টু হবে, একইভাবে এ টু টু এর ক্ষেত্রে হবে এ ওয়ান ওয়ান। এবার মাইনরটাকে যদি আমি ডেল্টা দিয়ে ডিনোট করি, ডেল্টা দিয়ে ডিনোট করি তাহলে কো ফ্যাক্টরটা হচ্ছে ডেল্টা, কো ফ্যাক্টর হচ্ছে মাইনরটা যদি এটার ক্ষেত্রে আমি বলছি ডেল্টা ওয়ান বাই এটা ডেল্টা টু এটা ডেল্টা থ্রি এটা ডেল্টা ফোর, তাহলে এর ক্ষেত্রে হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আই প্লাস জে ইন্টু ডেল্টা, যেখানে আই এর যেটা কি সংখ্যা যেরকম আমি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে বলেছিলাম, ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এ আই জে এটার ক্ষেত্রে আই টা হচ্ছে রো সংখ্যা এবং জে টা ছিল কলম সংখ্যা, তাহলে এই ক্ষেত্রে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আই প্লাস জে ডেল্টা, তাহলে এইটা তো আমার এখানে ওয়ান ওয়ান পজিশন, তাহলে এর ক্ষেত্রে চিহ্নটা প্লাস হবে, এর ক্ষেত্রে ওয়ান প্লাস টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি মানে মাইনাস ওয়ান হয় সেই ক্ষেত্রে মাইনাস হবে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু প্লাস ওয়ান সেই ক্ষেত্রেও মাইনাস হবে, এবং টু প্লাস টু মানে ফোর, মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর মানে প্লাস, তো সেই ক্ষেত্রে তোমার তাহলে প্লাস হবে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে দুটো পাশাপাশি এলিমেন্টের ক্ষেত্রে কো ফ্যাক্টরের যে চিহ্নগুলো হবে সেগুলো কিন্তু কখনোই সেম হবে না, প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস সব সময় দুটো পাশাপাশি কিন্তু নেগেটিভ চিহ্ন হবে মানে বিপরীত চিহ্ন হবে, তাহলে এর ক্ষেত্রে কি হবে এটা হবে প্লাস এ টু টু, এর ক্ষেত্রে হবে মাইনাস এ টু ওয়ান, এর ক্ষেত্রে হবে মাইনাস এ ওয়ান টু, এর ক্ষেত্রে হবে প্লাস এ ওয়ান ওয়ান, বোঝা গেল? তাহলে তাহলে আমি কি বললাম প্রতিটা নির্ণায়কের ক্ষেত্রে প্রতিটা এলিমেন্টকে আমি যখন ওই রো এবং ওই কলম ওয়াইজ বা ওই এলিমেন্টটাকে দুদিক থেকে রেখে দেবো মানে ওটার যে পজিশনটা আছে যে রো বা যে কলমে আছে ফার্স্ট রো সেকেন্ড কলম, তাহলে ফার্স্ট রো রাখবো সেকেন্ড কলম রেখে দেবো, যখন আমি দেখবো যে দুই তিন পজিশন তখন আমি সেকেন্ড রো এবং থার্ড কলমকে রাখবো, এরকম প্রতিটা ঘিরে প্রতিটা এলিমেন্টে আমি মাইনর এবং কো ফ্যাক্টর করতে পারি, এবং মাইনরের সঙ্গে কো ফ্যাক্টরের কিছুই পার্থক্য নেই, মাইনরের সঙ্গে কো ফ্যাক্টরের জাস্ট পার্থক্যটা হচ্ছে যে প্লাস মাইনাসের ব্যাপার, যে যদি আমার পজিশন গুলো আই প্লাস জে যে পজিশনে আছে তার করস্পন্ডিং আই প্লাস জে যদি আমার ইভেন নাম্বার বা যুগ্ম হয় তাহলে সেই ক্ষেত্রে মাইনর কো ফ্যাক্টর কোনো ডিফারেন্স নেই, যদি আমার সেটা অড হয় তাহলে সেটা একটা মাইনরের সঙ্গে একটা জাস্ট মাইনাস গুণ হবে, ঠিক আছে? তাহলে আমি এইটার ক্ষেত্রে বলি থ্রি কস থ্রি এর ক্ষেত্রে বলি তাহলে কি হচ্ছে, এলিমেন্টগুলো একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে? আমার বলে সুবিধা হচ্ছে পাশাপাশি দুটো প্লাস মাইনাস হবে সেম সাইন হবে না, তাহলে এটা প্লাস হলে এটা মাইনাস, এটা মাইনাস হলে এটা প্লাস, এটা প্লাস হলে এটা মাইনাস, আবার এটা মাইনাস যখন এটা প্লাস, এটা প্লাস যখন এটা মাইনাস, এটা মাইনাস যখন এটা প্লাস, তাহলে থ্রি ক্রস থ্রি এর ক্ষেত্রে আমার দেখো পাঁচটা হচ্ছে প্লাস চিহ্ন থাকছে এবং দুটো এই চারটে হচ্ছে মাইনাস চিহ্ন থাকছে, মেন ডায়াগোনাল তিনটা হচ্ছে প্লাস এবং এই কর্নার এবং এই কর্নার মানে দুটো ডায়াগোনাল যেটা আছে দুটো যে ডায়াগোনাল প্রাইমারি এবং সেকেন্ডারি যে ডায়াগোনাল ওই এলিমেন্টের সমস্ত গুলোর কোফ্যাক্টর হচ্ছে প্লাস, বাকি যে চারটে পদ এদিক ওদিক পড়ে আছে আই যে মানে অন্য অন্য পদগুলো সেগুলো কিন্তু আমার তাহলে নেগেটিভ হচ্ছে, এটা মনে রাখার যদি উপায় নাই আমি মেন উপায়টাই মনে রাখবো যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আই প্লাস জে ওই ওয়াইজ মনে রাখবো আমি, তো এই ক্ষেত্রে আমার এটা হচ্ছে তাহলে, তো এবার দেখা যাক তাহলে এ ওয়ান এর ক্ষেত্রে মাইনরটা কি হবে, মাইনরটা তাহলে আমি কি করবো মাইনরটা হচ্ছে তাহলে এই দিক থেকে এবার রেখে নেবো, তাহলে কি পড়ে যাচ্ছে বি ওয়ান বি টু বি থ্রি সি টু সি থ্রি, এটাকে যদি আমি ক্যাপিটাল এ ওয়ান দিয়ে ডিভাইড করি মাইনরটাকে, একইভাবে এ টুর ক্ষেত্রে বের করে দেখি এটা আমার কোথায় আছে ফার্স্ট রো সেকেন্ড কলম, তাহলে এটা আমার কি হবে তাহলে ফার্স্ট রো কে এবং সেকেন্ড কলম কে ভাগ করে দাও, তাহলে এর কি পড়ে যাচ্ছে বি ওয়ান বি থ্রি আর সি ওয়ান সি থ্রি, একইভাবে এ থ্রি ক্ষেত্রে কি হবে বি ওয়ান বি টু সি ওয়ান সি টু,
তাহলে আমি কি পেলাম a1 এর মাইনর আমি পেলাম ক্যাপিটাল a1 a2 এর মাইনর পেলাম ক্যাপিটাল a2 a3 এর মাইনর পেলাম ক্যাপিটাল a3 একইভাবে যদি আমরা কোফ্যাক্টর বের করি তাহলে এর মানটা নাথিং বাট প্লাস a1ই হবে কারণ এখানে কোনো চেঞ্জ হবে না প্লাস চিহ্ন আমার বলাই আছে এখানে a2 এর ক্ষেত্রে মাইনাস a2 হবে আর a3 এর ক্ষেত্রে প্লাস a3 হবে তাহলে যদি এটাকে এরকম বলি তাহলে আমি যদি এরকম করতে যাই b1 এর ক্ষেত্রে কি হবে b1 এর ক্ষেত্রে একইভাবে তাহলে সেকেন্ড রো এবং ফার্স্ট কলমকে ঢাকবো তাহলে আমার কি পড়া থাকবে a2 a3 এবং c2 c3 এইভাবে প্রতিটা ক্ষেত্রে বের করতে পারি তাহলে তো এবার আমি কি পেলাম আমি যখন ডিটারমিনেন্ট যখন মান বের করছিলাম 3 ক্রস 3 এর ক্ষেত্রে তখন আমি কি করছিলাম a1 এর সঙ্গে এই পার্টটা গুণ করছিলাম দিস ইজ নাথিং বাট a1 বা কোফ্যাক্টর a2 এর ক্ষেত্রে বা মাইনাস a2 এর ক্ষেত্রে a2 মানে a2 এর সঙ্গে আমি গুণ করছিলাম এটা এটা মানে এই যে পার্টটা হচ্ছে না এই পার্টটা মানে দিস ইজ নাথিং বাট a2 এবং a3 এর ক্ষেত্রে কি করছিলাম কিছুই নয় এই জিনিসটা গুণ করছিলাম দিস ইজ নাথিং বাট a3 তো এই ক্ষেত্রে আমি ডেল্টার মানতে তাহলে কি পাবো ডেল্টা সমান পাবো তাহলে a1 ইনটু ক্যাপিটাল a1 মাইনাস a2 ইনটু ক্যাপিটাল a2 প্লাস a3 ইনটু ক্যাপিটাল a3 তাহলে আমি নির্ণায়কের মানটাকে বা নির্ণায়কটাকে কোফ্যাক্টর বা মাইনর যে কোনো একটা রো বা একটা কলমের সাপেক্ষে যদি আমি কোফ্যাক্টর বা মাইনর বের করি তার সাপেক্ষে আমি তাহলে কিন্তু প্রকাশ করতে পারবো একইভাবে এটা ক্ষেত্রে বলতে পারি যে a11 এর ক্ষেত্রে কোফ্যাক্টর কি হচ্ছিল a22 তাহলে a11 এর সাথে এর কোফ্যাক্টর মাইনাস a12 এর সাথে এর কোফ্যাক্টর আমি যদি এই জিনিসটা এর কোফ্যাক্টরটাকে আমি যদি ক্যাপিটাল a বলি বা ক্যাপিটাল a1 বলি ও এটাকে যদি আমি ক্যাপিটাল a2 বলি তাহলে আমি কি পাচ্ছি a11 ইনটু ক্যাপিটাল a1 মাইনাস a12 ইনটু ক্যাপিটাল a2 তাহলে আমি কোন একটা নির্ণায়কের মানকে তার কোফ্যাক্টর বা মাইনরের সাপেক্ষে প্রকাশ করতে পারছি তাহলে আমার এই চ্যাপ্টারের মেন আলোচ্য বিষয়গুলো ছিল কোন একটা নির্ণায়কের মান নির্ণয় করা কোন একটা নির্ণায়কের মান নির্ণয় করার জন্য মেন ডিক্লোজ ওয়ে ক্ষেত্রে প্রথম এলিমেন্টের সঙ্গে কর্নারে যে এলিমেন্টটা আছে মেন ডায়াগোনালে যে অপর এলিমেন্টটা যেটা গুণ করবো মাইনাস অপর যে ডায়াগোনালটা আছে সেটা গুণ করবো মানে অপর ডায়াগোনালে গুণগুলো গুণ করবো এটা হচ্ছে আমার মানে 1 2 ক্রস 3 এর ক্ষেত্রে 3 ক্রস 3 এর ক্ষেত্রে কি করতে হবে যে কোনো একটা রো নিতে হবে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলম নিতে হবে তো চিহ্নটা আমাকে দেখে নিতে হবে যে কোন চিহ্নটা কোন পজিশনে কোন চিহ্নটা কিরকম হয় যেরকম বললাম কোফ্যাক্টর ওয়াইজ -1 টু দি পাওয়ার i প্লাস j হয় তো সেই ক্ষেত্রে কোফ্যাক্টরে যদি -1 টু দি পাওয়ার i প্লাস j তো এটা চিহ্ন আমরা প্লাস প্লাস কারণ -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 এটা হবে মাইনাস এবং এটা হবে প্লাস তাহলে এর সাথে এর কোফ্যাক্টর মানে এটা গুণ করবো মাইনাস এর সাথে এর কো এর মাইনাস গুণ করবো মাইনাস দিলে কোফ্যাক্ট মাইনাস দিলে মাইনাস গুণ করবো বা শুধু a2 লিখলে ওর সাথে ওর কোফ্যাক্টর গুণ করবো মানে আমি যদি বলি a1 এর সাথে a1 এর কোফ্যাক্টর a2 এর সাথে a2 এর কোফ্যাক্টর a3 এর সাথে a3 এর কোফ্যাক্টর বা বলতে গেলে a1 এর সাথে a1 এর মাইনর মাইনাস a2 এর সাথে a2 এর মাইনর এবং a3 এর সাথে a3 এর মাইনর আমি যদি বলি যে আমি যদি এটাকে এইভাবে বলি তাহলে -a2 এর সাথে a2 এর মাইনর বা এটাকে এরকম ভাবে বলতে গেলে প্লাস a2 এর সাথে a2 এর কোফ্যাক্টর বা a1 এর সাথে a1 এর কোফ্যাক্টর a3 এর সাথে a3 এর কোফ্যাক্টর তাহলে আমি যদি কোফ্যাক্টর নিয়ে কাজ করি তাহলে আমি এখানে সবগুলো মাঝে প্লাস চিহ্ন লিখবো দিয়ে কোফ্যাক্টরের যা মান আছে সেটা লিখবো যদি মাইনর নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাকে চিহ্ন কথাটা মাথায় রাখতে হবে যে আমাকে এক্সট্রা একটা মাইনাস দিতে হবে কোফ্যাক্টর আমি তখন ক্যালকুলেশন করবো না কোফ্যাক্টর যা হবে হবে আমি জাস্ট পজিশন ওয়াইজ শিফট করবো ঠিক আছে তাহলে এইটা গেল আমাদের নির্ণয়কের একদম যে বেসিক যে জিনিসটা সেই জিনিসটা এবং এর মান নির্ণয় বা এ কোফ্যাক্টর নির্ণয় এর মান মাইনর নির্ণয় এই জিনিসগুলো তো এই জিনিসগুলো খুবই সোজা যে কোনো একটা এরকম মান আমাকে বলতেই পারে আমি একটা দেখে নিই তাহলে মানে এরকম একটা থাকে 1 2 -1 3 তাহলে এর ক্ষেত্রে ডিটারমিনেন্টটা কত হবে এর ক্ষেত্রে ডিটারমিনেন্টটা হবে 3 3 1 ইনটু 3 মাইনাস অফ 2 ইনটু -1 তাহলে কত হচ্ছে 3 -1 -2 তার মানে 5 তাহলে মানে এইভাবে 3 ক্রস 3 এর ক্ষেত্রে বের করতে পারবো আমরা তাহলে তো আপাতত নির্ণয়কের ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে আমাদের বক্তব্য এইটুকুই এরপরে আমি আসবো নির্ণয়কের সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার বা ম্যাট্রিক্স এর ইনভার্স নির্ণয় যেগুলো আছে সেগুলো আমি আসছি এরপরে আমি বলছি এরপরে আমি আসি অ্যাডজুগেট নির্ণায়ক
বা ইনভার্সিং নাই, যদিও ওগুলো আমাদের সিলেবাসে নেই, তা একবার জিনিসগুলো বলে দিচ্ছি জাস্ট। অ্যাডজুগেট নির্ণায়ক যেটা বলছিলাম আমি, আচ্ছা আমি সব থেকে ফার্স্টে নির্ণায়কের কয়েকটা প্রপার্টি একটু হালকা করে চেষ্টা বলে দিই, যদি এটা বিস্তারিত হবে পরে আলোচনা করবো আমি তোমাদের সঙ্গে। তো এখানে নির্ণায়কের একটা প্রপার্টি হচ্ছে, নির্ণায়কের দুটি সারি যে কোনো দুটি সারি যেকোনো দুটি সারি বা স্তম্ভ যদি সমান হয় তাহলে নির্ণায়কের মান কিন্তু শূন্য, ঠিক আছে? এটা একটা ব্যাপারটি, নির্ণায়কের দুটি সারি বা যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি স্তম্ভ যদি সমান হয় তাহলে নির্ণায়কের মান শূন্য হয়। সেকেন্ড রকম প্রপার্টিটা কি বলা যেতে পারে, নির্ণায়কের যদি দুটি সারি বা দুটি স্তম্ভে পরস্পর স্থান পরিবর্তন করা হয়, মানে কি রো গুলোকে মানে ফার্স্ট রো সেকেন্ড রো বা সেকেন্ড রো থার্ড রো বা ফার্স্ট কলম সেকেন্ড কলম সেকেন্ড কলম থার্ড কলম, যদি দুটো রোয়ে দুটো রোয়ের মধ্যে স্থান যদি পরিবর্তন করা হয় তাহলে নির্ণায়কের মানটা একই থাকবে, শুধুমাত্র হচ্ছে একটা চিহ্ন চেঞ্জ হবে। মানে ফার্স্টে যদি মান থাকতো ধরো নর্মাল যেটা আছে সেটা যদি মান হতো প্লাস দশ, তাহলে ফার্স্ট রো সেকেন্ড রো চেঞ্জ করলে ওর মানটা দশে থাকবে কিন্তু মাইনাস দশে যাবে। তাহলে কি বলবো, নির্ণায়কের যে কোনো দুটি সারি বা স্তম্ভ পরস্পর স্থান পরিবর্তন করলে কিন্তু চিহ্ন পরিবর্তিত হবে। এরকম যদি আমি রিপিট করি দু তিনবার যতবার করবো, মানে ফার্স্ট করলে মাইনাস হবে, আবার করলে আবার সেম চলে আসছে, আবার যদি করি আবার চেঞ্জ হবে, এরকম টাইপের, এটা হচ্ছে নির্ণায়কের ধর্ম। আমি যদি এরকম টাইপের করি রো গুলোকে কলম বরাবর বা কলম গুলোকে রো বরাবর লিখলাম, মানে যেরকম ট্রান্সপোজ যারা বলেছিলাম আমরা ম্যাট্রিক্স এর ক্ষেত্রে, সেরকম করলে নির্ণায়ক কিন্তু মানে কোনো পরিবর্তন হবে, মানে এর যা নির্ণায়ক হবে এ ট্রান্সপোজ এর নির্ণায়ক কিন্তু একই হবে। তো সরি, নির্ণায়কের স্থানীয় স্তম্ভে পরস্পর স্থান পরিবর্তন করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে, এটা হচ্ছে তিন নম্বর প্রপার্টি। আর চার নম্বর প্রপার্টি কি বলছে, একটা তুমি যদি যে কোনো রকম অপারেশন করো, মানে ধরো আর ওয়ান মানে আর ওয়ান আর টু আর থ্রি আছে বা সি ওয়ান সি টু সি থ্রি আছে, আমি যে কোনো রকম অপারেশন করলাম, মানে হচ্ছে আর ওয়ান মাইনাস আর টু, আর টু মাইনাস আর থ্রি, নতুন একটা করলাম আর কি এরকম করে, তো সেই ক্ষেত্রে কিন্তু নির্ণায়কের মানের কোনো চেঞ্জ হবে না। মানে যদি আমি এরকম টাইপের করি, আমার এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় দশ বারো চোদ্দ, আমি যদি এটাকে এরকম ভাবে করি যে আর টু আমি আর টু টাকে চেঞ্জ করবো, আর টু টাকে আমি কি করবো, আর টু করবো আমি আর টু মাইনাস আর ওয়ান, আমি যদি এরকম টাইপের করি এক দুই তিন চার মাইনাস এক পাঁচ মাইনাস দুই ছয় মাইনাস, এখানে আমি কি করলাম আর ওয়ান ড্যাশ আর টু ড্যাশ সমান আর টু মাইনাস আর থ্রি, তো সেইটা কিন্তু আমার এটার কোনো মান চেঞ্জ হবে না, একই থাকবে, এখানেও যা মান হবে এখানেও কিন্তু একই মান হবে, এক দুই তিন 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 দশ বারো, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু আমার এর মান যদি ডেল্টা হয় তাহলে এর মানও কিন্তু আমার ডেল্টাই হবে, ঠিক আছে? আর নির্ণায়কের ক্ষেত্রে আমি যদি কোন একটা জিনিস যদি কে দিয়ে গুণ করি, ধরো কোন একটা নির্ণায়ক ধরো কে দিয়ে গুণ করলো, এটার ক্ষেত্রেই বলছি আমি যদি কে দিয়ে গুণ করি, আমি এটা আসলে আমি তো কে ডেল্টা করবো,
কে ডেল্টা করলে কিন্তু শুধুমাত্র একটা রো বা শুধুমাত্র একটা কলম বরাবরই কিন্তু আমার কেটা গুণ হবে, সমস্ত রো বা সমস্ত কলম বরাবর কিন্তু গুণ হবে না। তাহলে কে ডেল্টা করলে আইদার আমি এরকম লিখতে পারি কে টু কে থ্রি কে বাকিগুলো যা আছে সেম, অথবা আমি কলম বা যে কোনো একটা রো বা যে কোনো একটা কলমে আমি কিন্তু এটা গুণ করতে পারি, কিন্তু সমস্ত গুলোই গুণ করতে পারবো না। যদি আমার টোটালটা কে ডেল্টা থাকে, কে ডেল্টা যদি থাকে, কে ডেল্টা মানে হচ্ছে কে ডেল্টা মানে হচ্ছে কে টু দি পাওয়ার এন ইনটু ডেল্টা, যেখানে এন টা হচ্ছে নির্ণায়কের ক্রম। এইটা ঠিক আছে, তাহলে আমি কি বললাম নির্ণায়কের ক্ষেত্রে এরকম যদি কোনো অপারেশন করা হয় বা যদি কোনো কিছু গুণ করা হয় তাহলে গুণ করলে একটা এরকম ব্যাপার হচ্ছে, আর যদি আমি কোনো অপারেশন করি মান তাহলে চেঞ্জ হচ্ছে। এবার যদি দেখা গেল এরকম একটা ব্যাপার চলে গেল, ধরো পাঁচ নাম্বার বলছি, এরকম যদি থাকে তাহলে আমি এইটাকে কিন্তু আমি এটা কিন্তু দুটো ভাগে ভেঙে লিখতেই পারি, মানে এটাকে আমি এরকম লিখতেই পারি এ বি সি বি সি এ সি এ বি প্লাস এ বি এরকম ভাবে কিন্তু আমি এটাকে লিখতে পারি, যে কোনো রোগ বা যে কোনো কলম বা এরকম ভাবে যতগুলো বুঝি আমি এরকম থাকে আমি এরকম ভাবে লিখতে পারি, কোনো অসুবিধা কিছু নেই। ইনভার্টার মানটা কিন্তু এক্ষেত্রেও একই থাকবে, এখন দেখো এই ক্ষেত্রে মানটা দেখো জিরো হবে না, জিরো হবে না, সি আছে এখানে, কি ই আছে, যেহেতু তো যাই হোক এরকম ভাবে লিখতে পারি। এগুলো হচ্ছে ইনভার্টার প্রপার্টি, এবং আরো কিছু প্রপার্টি আছে, এবং এই জায়গাটার অনেক রকমের অঙ্ক হয়, তো যেগুলো আমি পরে আলোচনা করবো, যদিও এখন আমি আপাতত অ্যাডজুকেট নির্ণয় বা অ্যাডজুকেট নির্ণয় বা ক্রেমার্স রুল টিউবের ক্ষেত্রফল নির্ণয় এই জিনিসটা আপাতত ফোকাস করবো আমি। মেন মেন আমার টার্গেট থাকবে ক্রেমার সুর বা ওই ডেটার কিছু অঙ্ক করা, কারণ ওই অঙ্কগুলো আমাদের চার নম্বর থাকে এবং প্রতি অল্টারনেট ইয়ারে একবার করে আসে, তো এই বছর আসেনি, আগের বছর এসেছিল এবং এরকম অল্টারনেট চলতে থাকে, তো আগামী বছর আশা করা যায় এরকম ক্রেমার সুর একটা অঙ্ক আমাদের আসবে। ঠিক আছে, যেরকম বললাম অ্যাডজয়েন্ট বের করা বললাম, অ্যাডজয়েন্ট বা কোফ্যাক্টর বের করা বললাম, কোফ্যাক্টরটা অনেকটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট। ঠিক আছে, তো কোফ্যাক্টরটা অনেকটা অনেকটা ওরকম টাইপের কাজ করে, যদিও মানে আমার ধরুন ডেল্টা একটা এরকম টাইপের আছে এ এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি, তাহলে এ ওয়ান এর যে ধরো কোফ্যাক্টর হবে এ ওয়ান এর মাইনর কি হবে বা কোফ্যাক্টর কি হবে, এ ওয়ান এর কোফ্যাক্টর কি হবে, এ ওয়ান এর কোফ্যাক্টর হবে বি টু সি থ্রি বি টু সি টু বি থ্রি সি থ্রি, একইভাবে এটাকে যদি আমি এ ওয়ান বলি বা এরকম এ ওয়ান এর জন্য আমি বলছি যে এ ওয়ান এর কোফ্যাক্টর এ ওয়ান এ টু এ থ্রি এর কোফ্যাক্টর গুলো হচ্ছে ক্যাপিটাল এ ওয়ান ক্যাপিটাল এ টু ক্যাপিটাল এ থ্রি, বি ওয়ান বি টু বি থ্রি এর ক্ষেত্রে হচ্ছে ক্যাপিটাল বি ওয়ান ক্যাপিটাল বি টু ক্যাপিটাল বি থ্রি, এবং সি ওয়ান সি টু সি থ্রি এর ক্ষেত্রে হচ্ছে ক্যাপিটাল সি ওয়ান ক্যাপিটাল সি টু ক্যাপিটাল সি থ্রি। তাহলে এইটাকে আমি ডেল্টা বলছি, বাট ডেল্টা ওয়ান ধরো আমি অ্যাডজুকেট মানে এই কোফ্যাক্টর গুলোকে নতুন একটা আমি নির্ণয় বের করছি, নির্ণয় তৈরি করছি আর কি, এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে দেখতে পাবো আমি এই নির্ণয়কের মানটা এর স্কোয়ার হবে, তো আমি একবার চেক করে দেখতে পারি নির্ণায়কের গুণ ওয়াইজ প্রপার্টি ইউজ করে আমি একবার দেখে নিই এটা কি আসছে। ডেল্টা ইনটু ডেল্টা ওয়ান করি, নির্ণায়কের ক্ষেত্রে গুণটা একটু ম্যাট্রিক্সের থেকে আলাদা, মানে রো এর সঙ্গে রো কলমের সঙ্গে কলম টাইপের হয়, তো এটার ক্ষেত্রে আমি একবার দেখে নিই, বা যদিও এটা আমাদের স্কেল আসে নেই কিন্তু তাও আমি একবার বলে দিচ্ছি বলে সুবিধার্থে। এটা আমি বললাম ডেল্টা ওয়ান এর মানটা আমার আসবে ডেল্টা স্কোয়ার। ঠিক আছে, আর ডেল্টা ইন ডেল্টা ওয়ান এর মানটা কি বলবো, ডেল্টা ওয়ান এর মানটা হচ্ছে ডেল্টা স্কোয়ার, এবং এর একটা ইনভার্স ম্যাট্রিক্স ইনভার্স নির্ণয় তৈরি করা যায় ডেল্টা টু, যেটা হচ্ছে প্রতিটা এলিমেন্টকে ডেল্টা দিয়ে ভাগ,
মানে আমি ফার্স্ট রো থেকে 1 বাই ডেল্টা কমন নিতে পারি, সেকেন্ড রো থেকে 1 বাই ডেল্টা কমন নিতে পারি, থার্ড রো থেকে 1 বাই ডেল্টা কমন নিতে পারি। তাহলে তিনটে 1 বাই ডেল্টা মানে 1 বাই ডেল্টা কিউব হচ্ছে। তাহলে এই পার্টটাকে আমি লিখতে পারি a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এই মানটা হবে আমি বললাম ডেল্টা স্কয়ার, আর এই মানটা তাহলে কি 1 বাই ডেল্টা কিউব ইনটু ডেল্টা স্কয়ার, তার মানে হবে আমার 1 বাই ডেল্টা। এবার হচ্ছে এই গুণটা বললাম, গুণটা একবার করে দেখিয়ে দিই ছোট করে। ডেল্টা ডেল্টা ওয়ানের সময় ডেল্টা বা ডেল্টার সময় ডেল্টা ওয়ানের গুণ, কিভাবে এটা দেখো আমি এইটা করলে কি পাচ্ছি, a1 b1 c1 বলে আমি কি বলেছিলাম, ক্যাপিটাল a1 ক্যাপিটাল b1 ক্যাপিটাল c1 বলে আমি বলেছিলাম a1 b1 c1 এর কোএফিসিয়েন্ট। তাহলে a1 ইনটু a1 প্লাস b1 ইনটু b1 প্লাস c1 ইনটু c1 টা কি হবে, ডেল্টা হবে। তাহলে তাহলে অবভিয়াসলি একই হবে বাকি পার্ট গুলো আমি করতে পারি। তাহলে এখানে আর এবং এই যে পার্ট গুলো হবে যেগুলো নন ডায়াগোনাল পার্ট যেগুলো মেইন ডায়াগোনাল যেগুলো নেই সেই মানগুলো কিন্তু আমার জিরো হয়ে যাবে। সেগুলো আমার যদি প্রুফ দরকার নেই, কিন্তু তুমি চাইলে দেখতে পারো বইয়ে বা পরবর্তীকালে আমি দরকার হলে বলে দেবো যে এই পার্ট গুলো আমার জিরো কেন হবে, এগুলো আমার দরকার নেই। মানে এই জিনিসটা আসলে সিলেবাসে আমার নেই, কিন্তু আমি বলছি জাস্ট বইয়ে আছে বলে। তো আমি তাহলে এই পার্টটা আমি ডেল্টা হবো, তাহলে একইভাবে আমি এই পার্টটা যদি আমার জিরো হয়ে যায়, এই পার্টটা জিরো হয়ে যায়, এগুলো জিরো হবে, এটা ডেল্টা হবে, এটা জিরো হবে, এটা জিরো হবে, এটা জিরো হবে, এটা ডেল্টা হবে। তো একইভাবে তাহলে এই মানটা যদি আমার ডেল্টা হয় তাহলে আমার এই মানটা কত হচ্ছে, এই যে ডেল্টা ইনটু ডেল্টা মানটা কত হচ্ছে, বিস্তৃতি করলে আমাদের ডেল্টা ডেল্টার কিউব হবে। তাহলে তাহলে ডেল্টা ইনটু ডেল্টা ওয়ান সমান হচ্ছে ডেল্টার কিউব। তাহলে ডেল্টা ওয়ান সমান কত, ডেল্টা স্কোয়ার। যে কোনো এক্সাম্পল দিয়ে আমি দেখতে পারি, কিন্তু এরকম টাইপের কোনো অঙ্ক আমাদের আসে না, এবং এটা আমাদের পুরোপুরি সিলেবাস বহির্ভূত, কোন রকম কোন এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। এই জিনিসটা কেন হচ্ছে এটা পরে বলা যাবে বা দরকার নেই, আলটিমেটলি বেশি এগুলো নিয়ে মাথা ব্যথা করা না করাই ভালো, যেগুলো আছে সেগুলো নিয়ে আমাদের ফোকাস করা উচিত আর কি। ঠিক আছে, কালকে বলেছিলাম আগের দিন বলেছিলাম আমরা প্রতিসম ম্যাট্রিক্স এরকম প্রতিসম বা সিমেট্রিক নির্ণায়ক হয়, একইভাবে যেরকম বলতে পারি এরকম ভাবে এই জিনিসটা দেখা হচ্ছে প্রতিসম, কারণ দেখো এটাকে ট্রান্সপোজ করলে সেই জিনিসটা একই থাকবে। এটা হচ্ছে আমার তাহলে সিমেট্রিক, আর যদি আমি এরকম টাইপের একটা নির্ণয় করি এইটা দেখো আমার বিপক্ষে হচ্ছে, কিন্তু আমি যেটা বলেছিলাম আগের দিন দেখো যে এই তিনটে ডায়াগোনালে কিন্তু ওখানে জিরো হতেই হবে, কারণ আমার ওখানে কি হয় ডেল্টা মানে এ আই জে সমান মাইনাস এ জে হয়। তাহলে এর ক্ষেত্রে যদি আমার নিয়তে হয় তাহলে এই তিনটাকেও আমাকে জিরো হতে হবে, তাহলে আমার এগুলো কি হয়ে যাবে বিপক্ষ সম ক্ষেত্রে এগুলো কিন্তু আমার তাহলে জিরো হবে। ঠিক আছে, বোঝা গেল তাহলে। কি জানতাম, দুইটা ক্ষেত্রে আমরা জানতাম হাফ ইন্টু
x1 into y2 minus y3 plus x2 into y3 minus y1 plus x3 into y1 minus y2. বর্গ একক অবশ্যই তাহলে এটা ক্ষেত্রে আমি নির্ণয় করে এটা প্রকাশ করতে পারি হাফ ইনটু এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়ান ওয়ান বর্গ এটা হচ্ছে নির্ণয় কথা এটা হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের নির্ণয় কথা যদি আমরা আগেরটা মনে রাখলে আমার ফালতু তো এটা করা দরকার নেই কিন্তু তাও আমি দেখতে পারি এবং সমরেখা হলে কি হবে সমরেখা ত্রিভুজের ক্ষেত্রফলটা জিরো হয় তো সেই ক্ষেত্রে সমরেখা হলে শুধুমাত্র এই যে পার্টটা এই পার্টটা সমান তাহলে আমার জিরো হয়ে যাবে এই পার্টটা সমান আমার তাহলে জিরো হয়ে যাবে ঠিক আছে তাহলে এই পার্টটা সমান জিরো হয়ে যাবে তাহলে তাহলে আমি অ্যাডজুগেট নির্ণায়ক বা ইনভার্স নির্ণায়ক বের করা শিখলাম বা দেখলাম যদি আমার কথা কাজে লাগবে না এবং ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় দেখলাম এবার আমি আসল জায়গায় চলো যেটা বললাম বারবার যে যেখান থেকে আমার চার নম্বর আছে সেটা ক্রেমার্স ক্রেমার্স একটা চরম ইম্পর্টেন্ট জিনিস এবং এর যে রেজাল্ট গুলো আছে বা রেজাল্ট গুলো কিসের উপর কিরকম কি নির্ভর করে এরকম এটা কিন্তু আমাদের তিন ক্রস তিনের ক্ষেত্রে একটা সলিউশন পদ্ধতি তিন ক্রস তিনও বলা যায় পরবর্তী খালেও মানে পরবর্তী ক্ষেত্রে বলে কিন্তু আমাদের সিলেবাসে আপাতত দুই ক্রস দুই বা তিন ক্রস তিনই আছে মেনলি আমাদের তিন ক্রস তিন আছে তো এটা কিন্তু একটা সলিউশন পদ্ধতি যেটা আমাদের হয়তো যেগুলো আগেকার যেগুলো আমরা শিখেছিলাম নাইন টেন ওয়াইজ সেগুলো যেগুলো আমাদের হতো না সেগুলো কিন্তু এখানে আমাদের সলিউশন করা যাবে তাহলে দেখি একটা এরকম টাইপের এবার দেখো আমি যদি এক্স ওয়াই জেড আমাকে বের করতে হবে এক্স ওয়াই জেড গুলো চলে আমরা সরল রাশি তো কেমাস কেমাস কি বলছে কেমাস বলছে এক্স বাই ডেল্টা ওয়ান সমান ওয়াই বাই ডেল্টা টু সমান জেড বাই ডেল্টা থ্রি সমান ওয়ান বাই ডেল্টা এবার এখানে আমার স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি ডেল্টা এই জিনিসগুলো আমার তাহলে ডেল্টা ওয়ান আমি কি করি ডেল্টা ওয়ান আমি এক্স এর নিচে দেখছি ডেল্টা টুটাকে আমি ওয়াই এর নিচে দেখছি ডেল্টা থ্রিটাকে আমি জেড এর নিচে দেখছি তো সেক্ষেত্রে আমি তাহলে কি করবো ডেল্টা ওয়ান পেতে গেলে আমাকে এক্স এর কনস্ট্যান্ট ভাবে ঢেকে দিতে হবে এক্স এর কনস্ট্যান্ট ভাবে ঢেকে দিতে হবে দিয়ে আমাকে ওর জায়গায় ডি ওয়ান ডি টু ডি থ্রি আমাকে লিখতে হবে তাহলে কি করবো তাহলে তাহলে আমি লিখবো তাহলে আমি কি করবো এক্স এর ক্ষেত্রে আমি এক্স এর সবগুলোকে ঢেকে নেবো তাহলে এখানে আমার জিনিসটা কি আসবে এগুলো ঢেকে নেবো এগুলো জায়গায় আমি ডি ওয়ান ডি টু ডি থ্রি লিখবো এবং বাকিগুলো যা আছে কনস্ট্যান্ট ওয়াই বা যেটা কনস্ট্যান্ট গুলো সেগুলো আমি যা দরকার সেরকমই লিখবো তাহলে ডেল্টা ওয়ান জিনিসটা কি আসবে তাহলে আমার ঠিক আছে একইভাবে যদি আমি ডেল্টা টু বের করতে চাই ডেল্টা ওয়ান টুটা ওয়াই এর নিচে আছে তাহলে সেক্ষেত্রে আমি হচ্ছে এই বি মানে কনস্ট্যান্ট বি এর কনস্ট্যান্ট গুলো মানে ওয়াই এর কনস্ট্যান্ট গুলো ঢেকে নেবো তাহলে আমার কি আসবে ডেল্টা থ্রি টা কি আসবে একই ভাবে জেড এর গুলোকে রেখে দিতে হবে সেই জায়গায় আমাকে ডি বসিয়ে দিতে হবে তাহলে আমার জিনিসটা এরকম টাইপের এলো ডেল্টা টা কি হবে ডেল্টা সাইড বাই বুঝতে পারছো ডেল্টা হচ্ছে ওটা বাঁ দিকটা ডান দিকটা পুরোপুরি বাদ দিতে হবে শুধু তো বাঁ দিকটা নিয়ে কাজ করতে হবে এই মানটা বের করতে হবে এখানে আমাদের কোয়ে অনেক রকম ভাবে থাকবে আগের চ্যাপ্টার যেটা আমি স্কিপ করলাম দুইয়ের বি চ্যাপ্টারটা সেখানে দেখো আমি অনেক রকম প্রপার্টি গুলো বললাম সেই প্রপার্টি গুলো এখানে ইউজ করা আছে তো সেই প্রপার্টি গুলো আমি এখানে এখনো যাবো না ওই প্রপার্টি গুলো এমনিতে অনেক ঝামেলা কোথায় কি করতে হয় একটু বোঝা মুশকিল তোমাদের পক্ষে তো সেই ক্ষেত্রে আমি ওখানে যাবো না আমি জাস্ট এমনি যেরকম বিস্তৃতি আমি শিখেছি মান নির্ণয়ের ক্ষেত্রে আমি জাস্ট সেইভাবে বিস্তৃতিটা বের করবো নর্মাল যে এটার সঙ্গে এর এই জিনিসটা মানে এইটা মাইনাস এটা গুণ মাইনাস বি ওয়ানের সাথে এটা মাইনাস এটা গুণ বা প্লাস সি ওয়ানের সাথে এটা মাইনাস এটা গুণ আমি এই জিনিসটা করবো ফালতু বলতে আমি নর্মাল বিস্তৃতি এরকম বললাম নর্মাল বিস্তৃতি আমি বিস্তৃতি করবো মান বের করবো এবং তারপরে আমি এখানে মানটা বসিয়ে দেবো
তো সেখান থেকে খুবই সোজা হবে, ফালতু ফালতু ওরকম অপারেশন করলে আর কোনো কথা সোজা হবে, কিন্তু আপাতত এখানে আমার মনে হয় অপারেশন করার কোনো দরকার নেই, নর্মাল পড়াই বেটার। দু একটা যে অঙ্কটা লাগবে সেগুলো আমি পড়া তখন বলে দেবো, অপারেশনটা যখন হবে তখন করে দেবো, নর্মাল আপাতত বেশিরভাগ অঙ্কগুলোর ক্ষেত্রে মানে এইগুলোই হয়ে যাবে, যেগুলো আমার এবিসি বা বড় যেগুলো ক্যালকুলেশন হবে সেগুলো হয়তো ওগুলো করলে সুবিধা হবে, কিন্তু আপাতত সেগুলো থাক, সেগুলো পরে তখন ক্লিয়ার করা হবে, কিন্তু আপাতত এইগুলো নর্মাল ভাবে এইভাবে নর্মাল যখন বিসিতে বললাম সেভাবে বিসিতে করবো, তারপরে মান বসবো, হয়তো পেলাম আমি এটার ক্ষেত্রে হয়তো পেলাম দশ, এটার ক্ষেত্রে পেলাম আমি কুড়ি, এটার ক্ষেত্রে পেলাম আমি তিরিশ, এবং এটার ক্ষেত্রে পেলাম আমি পাঁচ, তাহলে এক সমান কি হবে, বাকি যখন যদি ভেবে দিই মানে এক সমান কি হবে আমার ডেল্টা ওয়ান বাই ডেল্টা, মানে ধরো তাহলে দশ বাই পাঁচ, তাহলে ওয়াইটা কত হবে ডেল্টা টু বাই ডেল্টা, তাহলে সেক্ষেত্রে হবে কুড়ি বাই পাঁচ সমান চার, সেক্ষেত্রে জেডটা কত হবে ডেল্টা থ্রি বাই ডেল্টা, মানে হচ্ছে তিরিশ বাই পাঁচ সমান হচ্ছে ছয়। ঠিক আছে, বোঝা গেল তাহলে নর্মাল। এবার কিছু প্রবলেম আসতে পারে, কিছু কি প্রবলেম আসতে পারে সেগুলো একটু বলি। এগুলো কিন্তু সমস্ত অঙ্কগুলোই কিন্তু একই নিয়মে, মানে একটা অঙ্ক ঠিক মতো বুঝে করতে পারবে তার ক্ষেত্রে কিন্তু আর খুব একটা কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, মানে একটা অঙ্ক যে বুঝে যাবে পুরোপুরি হবে তার কিন্তু আর কোন রকম কোনো প্রবলেম হওয়ার কোনো চান্সই নেই, যে ভালো করে বুঝে যায় করবে তার ক্ষেত্রে কোনো রকম কোনো প্রবলেমের ব্যাপার। তাহলে একটা প্রবলেম কি হতে পারে, মানে একটা এই একটা এর রেজাল্ট বা একটা এর আউটকাম কি বলতে পারি, যখন আমার দেখো আমি এক্স সমান কি পেলাম ডেল্টা ওয়ান বাই ডেল্টা, ওয়াই সমান ডেল্টা টু বাই ডেল্টা, জেড সমান ডেল্টা থ্রি বাই ডেল্টা, তো যখন আমি দেখবো নিচের পার্টটা জিরো, আমরা জানি কি নিচের জিরো হলে ইনফিনিট চলে আসে বা অসংখ্যাত চলে আসে, তো যখন আমার ডেল্টা নট ইকুয়াল টু জিরো, ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি যা খুশি হোক জিরো হোক বা না হোক, তাহলে এখানে আমার হবে ইউনিক সলিউশন বা একটাই মাত্র সমাধান। যখন আমি দেখবো যে ডেল্টা ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি সবগুলো জিরো, তো সেই ক্ষেত্রে হবে আমার ইনফাইনাইট সলিউশন বা অসংখ্য সমাধান, ঠিক আছে। এবং যখন আমি দেখব যে এই ডেল্টাটা ডেল্টা জিরো এবং ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি এর মধ্যে যে কোনো একটি নন জিরো, তাহলে সেক্ষেত্রে হবে আমার নো সলিউশন, কারণ বুঝতে পারছো এখন উপরে কোনো একটাতে জিরো হবে না এবং নিচে একটা জিরো হবে, তো তার মানে অবভিয়াসলি এটা তাহলে মানে অসংগত টাইপের মানে ইনফাইনাইট চলে আসে। এখানে যেমন জিরো বাই জিরো হচ্ছে আনডিফাইন্ড, জিরো বাই জিরো কিন্তু অসংগত নয়, জিরো বাই জিরো হচ্ছে আনডিফাইন্ড, তো সেই ক্ষেত্রে এখানে বলছে অসংগত হবে, কারণ যাই নেবো তখন সমাধান পাবে, কিন্তু যখন আমি এখানে নিচেরটাকে জিরো করবো উপরটা কোনো একটা জিরো হবে না, তার মানে একটা জিরো বাই জিরো না মানে একটা এক বাই জিরো, তাহলে ইনফাইনাইট চলে আসছে, তো সেই ক্ষেত্রে তাহলে কিন্তু আমার নো সলিউশন, কারণ ইনফাইনাইট ইনফাইনাইট করার কি সমাধান নেই বা ইনফিনিটি করার কি সমাধান নেই, সেটা কিন্তু আমার ইকুয়েশনকে সিদ্ধ করবে না। তাহলে এটা আমার কি বললাম, তাহলে এখন অবধি আমি কি বললাম, নির্ণয়কের বেসিক জিনিসগুলো বললাম, নির্ণয়কের কিছু প্রপার্টি বললাম, নির্ণয়কের বিস্তৃতি নির্ণয় করা বললাম, এবং তারপরে আমি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বললাম সেটা হচ্ছে কিন্তু ক্রেমার্স রুল, প্রথম চ্যাপ্টার থেকে যেটা বললাম বা অ্যাডজুকেট অ্যাডজুকেট তো নেই সিলেবাসে, বা প্রথমে বিস্তৃতি নির্ণয় ওগুলো হয়তো কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে, যেটা বললাম বিস্তৃতি নির্ণয়কে তো অবশ্যই কাজে লাগবে, কিন্তু ওখান থেকে কিন্তু শুধুমাত্র বিস্তৃতি নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু অঙ্ক আমাদের দেবে না, আমাদের অঙ্ক দিলে প্রপার্টি যেরকম প্রপার্টি গুলো বললাম ওটা থেকে একটা পুরো পার্টি আসে, ওখান থেকে চার নম্বর বা আট নম্বর আসবেই, এবং এখান থেকে এবছর চার নম্বর আসার সম্ভাবনা চরম বেশি ক্রেমার্স রুল থেকে অঙ্ক। তো ক্রেমার্স রুলটা ভালো করে তোমরা প্র্যাকটিস করো, একটা জিনিসটাকে ভালো করে ভিডিওটাকে শুনে বা ভিডিওর কথাগুলো শুনে এবং বইগুলো একবার দেখে নিয়ে তোমরা প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করো, এই তিনটে যে নোট বললাম এই তিনটে নোট গুলোকে খুব মাথায় রেখে নাও, এবং তারপরে দু তিনটে অঙ্ক সলভ করার চেষ্টা করো, আশা করি নিজে করলে আর প্রবলেম হবে না, কারণ প্রতিটা অঙ্কর প্রসেস একই এবং ঠিকভাবে নিয়ম বিস্তৃতি গুলো ঠিকভাবে করলে বিস্তৃতি একটু একটু লেন্দি হবে, এক পাতা হয়তো হবে বা দেড় পাতা হবে, কিন্তু প্রসেসটা কিন্তু চরম সোজা, মানে এর থেকে সোজা কিন্তু অঙ্ক খুব একটা কিন্তু তুমি টুয়েলভের ক্লাস টুয়েলভে এক্সপেক্ট করো না। তো ক্রেমার স্কুল থেকে অঙ্ক দিলে অবশ্যই আমি অ্যাটেন্ড করবো, কারণ এর সঙ্গে অরিজিনাল থাকবে সেটা একটু ক্রিটিক্যাল বা কমন না করলে একটু হয়তো করা মুশকিল, কারণ সেক্ষেত্রে অপারেশনের ব্যাপার থেকে কোথায় কি অপারেশন করবো কমন না করলে বেশ চাপের ব্যাপার, তো সেই ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং খুবই সোজা এবং চরমে সোজা, জাস্ট এই জিনিসগুলোকে ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি আর ডেল্টা গুলোকে কোনটার ক্ষেত্রে কি বাদ দেবো বা কিভাবে নির্ণয়টা তৈরি করে নেবে, তারপরে জাস্ট মান বের করে নিয়ে
এরকম ভাবে এক্স ওয়াই জেড এর সমাধানটা বের করে নেবে। আশা করি খুব একটা প্রবলেম হবে না, তারপরে এই প্রবলেম হলে অবশ্যই আছি। ভিডিও দেখতে থাকো, আবার দেখা হবে পরবর্তী পরবর্তী ভিডিওর ক্ষেত্রে বা পরবর্তী জিনিসগুলো আলোচনা করবো। খুব শীঘ্রই ম্যাট্রিক্স এর পরবর্তী পার্ট যেটা আছে ইনভার্স ইনভার্স, তো সেটা নিয়ে একটা ভিডিও বানাবো, তখন দেখা হবে অবশ্যই।